বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকে কিন্তু তোমাদের সাথে আছি আমি ইশরাত সুলতানা নিশি। আমরা কিন্তু পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তিনটি অধ্যায় ইতোমধ্যে শেষ করেছি এবং আজকে কিন্তু আমরা পড়ছি অধ্যায় ৪, বাংলাদেশের অর্থনীতি, কৃষি ও শিল্প অধ্যায়ের বাকি অংশটুকু। আমরা পূর্বে জেনেছিলাম কৃষি নিয়ে, আর আজকে আমাদের আলোচনা কিন্তু বাংলাদেশের শিল্প নিয়ে। আর আমরা শুরুতেই বলতে পারি বস্ত্র শিল্পের কথা। তোমরা কিন্তু জানবে যে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে বস্ত্র শিল্প। আর আমাদের দেশের ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলাতে অধিকাংশ বস্ত্রকল অবস্থিত। এছাড়াও আমরা কিন্তু দেখতে পাই এদেশের তাঁত শিল্পে উন্নত মানের সুতি, সিল্ক ও জামদানি শাড়িও তৈরি হচ্ছে। আর এজন্য কিন্তু আমাদের এদেশে বস্ত্রের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়াও তোমরা কিন্তু প্রাচীন যুগের ইতিহাস যদি পড়ো তাহলে দেখবে এক সময়ে আমাদের তৈরি মসৃণ কাপড় কিন্তু জগৎ বিখ্যাত ছিল। এছাড়াও এদেশে যে সকল বস্ত্র শিল্প উৎপাদিত হচ্ছে সেগুলো কিন্তু দেশের চাহিদা সম্পূর্ণ মেটাতে পারছে না। এক্ষেত্রে আমাদেরকে বিদেশ থেকে বস্ত্র আমদানি করতে হচ্ছে। এর পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাই আমাদের বস্ত্র শিল্পের সাথেই রয়েছে পোশাক শিল্প। এই পোশাক শিল্প কিন্তু বর্তমানে বাংলাদেশের একটি সম্ভাবনাময়ী শিল্প খাত, কারণ বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগই আসে এ সকল পোশাক শিল্প থেকে। আর বন্ধুরা, তোমরা কিন্তু জেনে থাকবে বাংলাদেশে অনেক পোশাক শিল্প কারখানায় নারী পুরুষ নির্বিশেষে কাজ করে যাচ্ছে এবং এখানে কিন্তু নারী পুরুষ উভয়ের জন্যই কর্মসংস্থানেরও তৈরি হচ্ছে এবং কর্মসংস্থান সৃষ্টির ফলে লক্ষ লক্ষ নারী পুরুষ কিন্তু কাজ করার সুযোগ পাচ্ছে এই পোশাক শিল্পে। এছাড়াও আমরা দেখি যে তাদের তৈরি পোশাক কিন্তু বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে এবং এ থেকে প্রতি বছর বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রাও অর্জন করে থাকে, যা আমাদের দেশের জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা পালন করছে। এছাড়াও কিন্তু চামড়াজাত কিছু দ্রব্য যেমন জুতা, বেল্ট, ব্যাগ ইত্যাদিও কিন্তু এদেশ থেকে রপ্তানি করা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। এক্ষেত্রে আমরা কিন্তু জানলাম বস্ত্র শিল্প বাংলাদেশে আমদানি করতে হলেও আমাদের তৈরি পোশাক শিল্প কিন্তু অনেক বেশি পরিমাণে রপ্তানি মাধ্যমে বাংলাদেশের জন্য আয় করছে। এবারে আমরা পড়ব পাট শিল্প। এই পাট কিন্তু আমরা জেনেছিলাম বাংলাদেশে প্রচুর পরিমাণে উৎপন্ন হয় এবং দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হচ্ছে এবং কাঁচামাল হিসেবে আমরা যেমন পাট রপ্তানি করি তেমনি পাটজাত দ্রব্য কিন্তু আমরা রপ্তানি করি। এই যে আমাদের পাটজাত পণ্য, এগুলো তৈরি করার জন্য বাংলাদেশে কিন্তু পাট কলও রয়েছে। এই পাট কলগুলোর মধ্যে প্রধানত আমরা দেখি যে নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনার দৌলতপুর সহ নদীর তীরবর্তী যে সকল অঞ্চল রয়েছে সেখানে এই পাটকলগুলো অবস্থিত। এর পেছনে কিন্তু একটি কারণও রয়েছে, কারণ আমাদের দেশে নদীপথে যে পরিবহন ব্যবস্থা সেটি অনেক সুলভ মূল্যে করা যায় বা পাওয়া যায়
এবং এটি একটি সহজ পথ এবং এক্ষেত্রে এটা খুব বেশি ব্যয়বহুল নয়। এই কারণেই কিন্তু এসব অঞ্চলের পরিবহন সুবিধার জন্য পাটকলগুলো নদীর তীরে অবস্থান করা হয়। এছাড়াও আমরা পাট দিয়ে ব্যাগ, কার্পেট এমনকি বস্ত্র তৈরি করছি, আর এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। এবারে আমরা জেনে নিব যে বাংলাদেশের শিল্প কারখানা বা যে সকল শিল্প রয়েছে এই শিল্পগুলোকে আমরা কিভাবে ভাগ করতে পারি। বাংলাদেশের অর্থনীতির যদি অর্থনীতিতে আমরা দেখি তাহলে দেখব যে বৃহৎ শিল্প ও কুটির শিল্প কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আর এজন্য কিছু কিছু কারখানায় বিপুল পরিমাণে পণ্য উৎপন্ন হয়। আবার কিছু কিছু কারখানা রয়েছে যেখানে স্বল্প পরিমাণে স্থানীয়ভাবে পণ্য উৎপন্ন করা হচ্ছে। এক্ষেত্রে বৃহৎ শিল্পের কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখব যে সকল সার কারখানা রয়েছে, সিমেন্টের কারখানা রয়েছে, ঔষধ, কাগজ, চিনি ইত্যাদি হচ্ছে বাংলাদেশের বৃহৎ শিল্প। আর এই বৃহৎ শিল্পের কথা যদি আমরা বলতে যাই তাহলে আমাদের অবশ্যই বলতে হবে এখানে মূলধনের পরিমাণ অনেক বেশি থাকে। এই যে যারা বৃহৎ শিল্প প্রতিষ্ঠা করে তারা কিন্তু অনেক বড় অঙ্কের পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন, এবং এসব কারখানা যা স্থাপন করা হয় এখানে কিন্তু অধিক পরিমাণ শ্রমিক তাদের শ্রম দিয়ে থাকে এবং এ সকল কারখানার উৎপাদনের পরিমাণও অনেক বেশি হয়। আমরা যে সকল বৃহৎ শিল্পের কথা বলেছিলাম এগুলোর মধ্যে বাংলাদেশের ফেঞ্চুগঞ্জ, ঘোড়াশাল, আশুগঞ্জ, চট্টগ্রাম, তারাকান্দি এসব অঞ্চলগুলোতে এসব স্থানে সার কারখানা রয়েছে। তবুও কিন্তু আমাদের বিদেশ থেকে সার আমদানি করতে হয়, কারণ আমরা দেশের জন্য পর্যাপ্ত পরিমাণে সার উৎপাদন করতে পারছি না। আবার আমাদের নির্মাণ শিল্পের জন্য যে সিমেন্ট দরকার হয় তাও কিন্তু আমাদের দেশের বিভিন্ন সিমেন্ট কারখানাতে উৎপন্ন হচ্ছে, যার মধ্য দিয়ে আমরা বড় বড় দালান কোঠা তৈরি করতে পারি। এছাড়াও একটি বৃহৎ শিল্প হচ্ছে ঔষধ শিল্প, আর উন্নত মানের ঔষধ তৈরি করার জন্য রয়েছে ঔষধ কারখানা। বাংলাদেশের এ সকল ঔষধ কারখানাগুলোতে কিন্তু বিভিন্ন কোম্পানি তাদের ঔষধ তৈরি করে থাকে, যেগুলো কিন্তু আমরা যখন ঔষধ কিনতে যাই তখন দেখে থাকি। যেমন আমরা একটি নাম বলতে পারি স্কোয়ার কোম্পানি। এছাড়াও কিন্তু আমাদের দেশে কলকারখানাগুলোর মধ্যে কাগজ কল রয়েছে, যে কলগুলোতে গাছের গুঁড়ি থেকে কাগজ তৈরি করা হয়। কি বন্ধুরা, তোমরা ভাবছো গাছের গুঁড়ি থেকে আবার কাগজ তৈরি? হ্যাঁ, এটিও কিন্তু করা হচ্ছে বাংলাদেশের কাগজ কলগুলোতে। তিনটি সরকারি কাগজ কল রয়েছে, যেমন চন্দ্রঘোনা, খুলনা এবং পাকশিতে। এছাড়াও কিন্তু বেসরকারি ভাবেও বেশ কিছু কাগজ কল স্থাপিত হয়েছে, যা দেশের যে কাগজের চাহিদা সেটি অনেকাংশেই পূরণ করে থাকে। তবে এর পরেও কিন্তু আমাদেরকে বিদেশ থেকে কিছু কাগজ আমদানি করতে হয়। এবারে আমরা আলোচনা করতে পারি চিনি কলগুলোর কথা, কারণ চিনি কলগুলোতে দেশের জন্য প্রয়োজনীয় চিনি উৎপাদন করা হয় এবং সেগুলো পরিশোধনও করা হয় যাতে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ চিনি কলগুলোতে আমাদের ব্যবহারের জন্য যেমন চিনি উৎপাদন করা হয় তেমনি ব্যবহার উপযোগী করার জন্য পরিশোধনও করা হচ্ছে। আর এক্ষেত্রে কিন্তু সরকারি চিনি কল ছাড়াও বেশ কিছু বেসরকারি চিনিকলও প্রতিষ্ঠিত হয়েছে,
তবে প্রতি বছর বিপুল পরিমাণ চিনি কিন্তু আমাদেরকে আমদানি করতে হচ্ছে দেশের বাইরে থেকে। এবারে বন্ধুরা আমরা শেষ করলাম আমাদের বৃহৎ শিল্পের আলোচনা। আর এই বৃহৎ শিল্প আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু কলকারখানার কথা শুনলাম, শ্রমিকরা যে কাজ করবে এবং শ্রম ও পুঁজির বৃহৎ অঙ্কের একটা সমষ্টি দেখতে পেয়েছি। কিন্তু এবারে যে শিল্পটি আলোচনা করব সেটি কিন্তু ক্ষুদ্র পরিসরে সম্পূর্ণ হচ্ছে, সেটি হলো কুটির শিল্প। যখন আমরা কোনো পণ্য ক্ষুদ্র পরিসরে বাড়িঘরে অল্প পরিমাণে তৈরি করি তখন সেটিকে আমরা বলি কুটির শিল্প। আর বাংলাদেশে কিন্তু কুটির শিল্পের অহরহ উদাহরণ আমরা পেয়ে থাকি। যেমন গ্রাম বাংলায় যে সকল নারীরা কাজ করছে তারা কিন্তু তাদের সংসারের সকল কাজ সামলানোর পরেও তারা কিন্তু এই বাড়িঘরে বসেই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসপত্র তৈরি করে থাকে। যার একটি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি নকশি কাঁথা। এছাড়াও বাংলাদেশের সুন্দরবন, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের বনাঞ্চলে কিন্তু কাঠ পাওয়া যায়, আর এই কাঠ দিয়ে বাড়িঘর এবং আসবাবপত্র তৈরি করা হয়। যেমন আমরা যে খাটে বিশ্রাম নেই সেই খাটটিও কিন্তু কুটির শিল্পের অন্তর্ভুক্ত। এছাড়াও আমরা যে পড়াশোনার জন্য টেবিল, চেয়ার, বেঞ্চ ব্যবহার করি সেগুলোও কিন্তু এই কুটির শিল্পের আওতায় পড়ে। এছাড়াও রয়েছে আলমারি সহ আরো নানান আসবাবপত্র। আমাদের এই যে কুটির শিল্পের আলোচনা, এখানে কিন্তু গৃহস্থলীর কাজে নানান ভাবে ব্যবহৃত হয় কাঁসার তৈরি জিনিস। আর এই যে জিনিসগুলো ব্যবহার করা হয় এগুলোও কিন্তু কুটির শিল্পের মধ্যে আমরা ফেলতে পারি। এছাড়াও জামালপুর জেলার ইসলামপুর, টাঙ্গাইল জেলার কাগমারি এবং ঢাকা জেলার ধামরাই কাঁসা শিল্পের জন্য বিখ্যাত। আমরা কিন্তু আবার মাটি দিয়েও মাটির পাত্র ও পোড়ামাটির নানান জিনিস তৈরি করি, যেমন হাঁড়ি পাতিল, থালা, ফুলদানি, টালি ইত্যাদি। আর আজকাল কিন্তু এই মাটির তৈরি জিনিসপত্রগুলো দিয়ে ঘর সাজানো হয় এবং এই জিনিসপত্রগুলোর কিন্তু বর্তমানে অনেক চাহিদা রয়েছে। তাই কুটির শিল্প দিনে দিনে কিন্তু দেশের অন্যতম একটি স্থান দখল করছে, যা দেশের অর্থনীতির গতিকে ত্বরান্বিত করতে পারে। অর্থাৎ বাংলাদেশের জাতীয় আয়ে কিন্তু বড় ভূমিকা রাখতে পারে এই কুটির শিল্প। এবারে চলো বন্ধুরা, আমাদের আলোচনার মধ্য দিয়ে আমরা কোথায় কোন কৃষি পণ্য উৎপন্ন হয় তা মিল করি। ক, গম। আমরা কিন্তু জেনেছিলাম যে গম উৎপাদন করা হয় বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে বেশি পরিমাণে। খ, চা। চায়ের কথা যদি আমরা বলি তাহলে আমরা কিন্তু পড়েছিলাম চা সবচেয়ে বেশি উৎপন্ন করা হয় সিলেট ও চট্টগ্রামে। এবারে আমরা গ নাম্বারের দিকে তাকাই। আমাদের দেশের যে সোনালি আঁশ পাট, এই পাট কিন্তু উৎপন্ন করা হয় ময়মনসিংহে। এবারে আমরা আসি যে জিনিসটি উৎপাদনে আমাদের নিরুৎসাহিত করা হয়। ঘ, তামাক। তামাকের উৎপন্ন হয় বেশি পরিমাণে রংপুরে। এবারে বন্ধুরা, তোমরা তো অনেক কিছু জানলে, অনেক বিষয়ে আলোচনা শুনলে, তোমাদের জন্য কিন্তু রয়েছে বাড়ির কাজ। কারণ তোমরা যখন এই বাড়ির কাজটি করবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের পড়াশোনা বা প্রস্তুতি ঠিক কতটুকু হয়েছে। এজন্য তোমাকে একটি প্রশ্ন দিয়ে দেই। তোমার কাজ হলো
তোমার দেখা কোনো একটি শিল্প সম্পর্কে যা জানো তা লিখবে। অবশ্যই বন্ধুরা, এই ভিডিওটি দেখার পরপরই তোমরা খাতা কলম নিয়ে বসে যাবে এবং তোমাদের উত্তরটি ঝটপট লিখে ফেলবে। এবং তুমি যদি চাও আমাদেরকেও তোমার উত্তরটি জানাতে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমার উত্তরটি লিখে জানাবে। তাহলে অন্যরাও জানতে পারবে তোমার ভাবনা বা তুমি কি শিল্প নিয়ে কথা বলেছো বা আলোচনা করেছো। আজকে এ পর্যন্তই বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালোভাবে এই অধ্যায়টি বুঝতে পেরেছো এবং আশা করছি তোমরা তোমাদের বাড়ির কাজটিও ঠিকভাবে সম্পূর্ণ করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।